তো ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। হোপ টু সি ইউ নেক্সট টাইম। ও ব্লগটা এখানেই এন্ড করছি, হোপ টু সি ইউ নেক্সট টাইম। সো দ্যাটস ইট ফর টুডে, খুব মনোযোগ, হোপ টু সি ইউ নেক্সট টাইম। দ্যাটস ইট ফর টুডে, হোপ টু সি ইউ নেক্সট টাইম। দ্যাটস ইট, দ্যাটস ইট ফর টুডে। তারপর কি যেন, Hey guys, what's up? Good morning. Welcome back to another brand new vlog of my channel. তো বরের বার্থডের পর আবার একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। মাঝে অনেক কিছু ঘটে গেছে, স্পেশালি বাজে কিছুই ঘটেছে, স্পেশালি আমার বরের হেলথ নিয়ে। তো তোমরা জানো অনেকে হয়তো অলরেডি যে আমার বর প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল এই কদিন ধরে, এর জন্য আমি কোনো ভ্লগ করিনি। জাস্ট আগে থেকে শ্যুট করা কিছু মিনি ভ্লগ বা বড় ভ্লগ পোস্ট করেছি তোমাদের সাথে। তো আজকে একটা প্রপার ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজ হচ্ছে জুনের 1 তারিখ, আমি ভিডিওটা শ্যুট করছি, আর এই ভিডিওটা যেতে যেতে তো 3-4 তারিখ আই থিঙ্ক হয়েই যাবে। তো যেহেতু মাসের ফার্স্ট আজকে, তো আমি অনেক গ্রসারি আইটেম অর্ডার করেছি বিগ বাস্কেট থেকে। তো এইগুলো আমার সামনে আছে, এরকম 3টে বাস্কেট আছে, আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তো আজ আমি আপাতত ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমি আর আমার বর খাবো, বিকজ আর বাদবাকি সবাই আমরা আলাদা আলাদা ব্রেকফাস্টই খাই মেইনলি। আর আমি আমার বর একটুখানি নর্মাল একটুখানি হেলদি ব্রেকফাস্ট করার চেষ্টা করি, যেমন ওটস, তারপর কী বলে ছাত তো এরকম টাইপের ব্রেকফাস্ট করার চেষ্টা করি। তো আজকে ওটস বানাবো, আর আমি আজকে চিকেনও বানাবো, চিকেনের একটা নতুন রেসিপি বানাবো ভাবছি। সো দেখো সাথে থাকো কি করি, আর বিকেলবেলা আই থিঙ্ক আমার বোন ওরাও আসবে, সে সবই এই ব্লগটাতে থাকবে। সো প্লিজ স্টে টিউন। সো এটা হচ্ছে কি গ্রসারি ফার্স্ট বাস্কেট। তো আমি এখন মেলাবো সব কিছু যে ঠিক আছে নাকি ওই বিলের সাথে, বিকজ যখন এরা এসছে তখন আমি ছিলাম না, আমি ওপরে ছিলাম। আরও দুটো বাস্কেট আছে, আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়ো। তো এই দুটো বালতিতেও জিনিসপত্র আছে, এটা হচ্ছে কেলগস, এগুলো কিছু বিস্কিট, সবই মেনলি আমার বরের জন্য কেনা, বিকজ হি ইজ এ বিগ ফুডি, আর ওর জন্য আমার খাবার মোটামুটি অ্যাভেলেবেল রাখতে হয়, নয়তো কী করে বাইরে থেকে অর্ডার করে নেয়, মানে ওই সুইগি জোম্যাটো থেকে, ওটা যেন না করে তার জন্যই আমি এত কিছু প্রচেষ্টা করেছি। মান্থের ফার্স্ট উইক একটা করে শপিং করি বিগ বাস্কেট থেকে, যেইগুলো মোস্টলি ওই স্ন্যাক্স বা ফ্যান্সি আইটেম টাইপেরই থাকে। তো আমি কী কী কিনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, বিকজ তোমরা যদি ভালো কোনো স্ন্যাক্সের অপশনস খোঁজো তাহলে হয়তো তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হতে পারে। তো প্রচুর কিছু আছে, আমি হয়তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো না, বাট মেন মেন জিনিসগুলো আমি দেখাচ্ছি। প্রথমত তো আমি একটা এই আমন্ড অর হানির কেলগস প্রত্যেকবার কিনি, আর সবথেকে বড়োটা কিনি, এটা সবথেকে বড়োটা না বাট আরেকটা বড়ো কিনি, বাট এটার একটা সাবস্টিটিউশন আমি একটা কিনেছি বলেই এটা ছোটোটা কিনেছি। তো আমি মিউজলি নিয়েছি ফার্স্টবার ট্রাই করবো বলে, স্পেশালি আমার বরের জন্য নেওয়া, বিকজ ও যখন অসুস্থ ছিল ডায়েট চার্টে মিউজলি খাওয়ার কথা লেখা ছিল। তারপর নিয়েছি কতগুলো ফ্রোজেন ফুড, বিকজ আমার বর যখন নাকি রাত্রেবেলা মুভি দেখে তো ওর তখন মিড নাইট ক্রেভিংস হয়, তখন বলে কী খাবো কী করবো, তখন ওই সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য মোটামুটি ফ্রোজেন ফুডগুলো লাগে, জানি নট সো হেলদি বাট মাঝে মাঝে খাওয়ার জন্য আমি রেখেছি। তারপর তেল আছে এখানে, এগুলো নর্মাল আর কি বেসিক জিনিস, সেগুলো দেখাবো না। আরও আছে কর্ন নিয়েছি, এটা হচ্ছে গিয়ে এই কর্নের ব্র্যান্ডটার নাম হচ্ছে কেভেন্টার, কেভেন্টার বলে যে ব্র্যান্ডটা আছে সেখান থেকে আমি একটা বড় 1 কেজির কর্নের প্যাকেট নিয়েছি। নেক্সট নিয়েছি সুজি, এটা হচ্ছে গণেশের সুজি, তো সুজি ছাতু এগুলো আমি অ্যাভেলেবেল রাখি ঘরে মোটামুটি। এরপর নিয়েছি মাখানা, এটাও আমাদের বাড়িতে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা শেষ হলেই রিস্টক করে নিই। আচ্ছা আর দুটো জিনিস যেটা আমি নিজের জন্য নিয়েছি সেটা হচ্ছে কি দুটো ডার্ক চকলেট, বিকজ লাস্ট কিছুদিন ধরে ডার্ক চকলেটের প্রতি আমার একটা ভালোবাসা জন্মেছে। তারপর নিয়েছি এরকম কী বলে পাস্তা, ম্যাকারনি, ম্যাকারনি দুটো প্যাকেট, যেটা খুবই কমে পাওয়া যায় এই ব্র্যান্ডের ম্যাকারনিটা, দ্যাটস ওয়াই নিয়েছি। ওটা নিয়েছি নুডলস, তারপর নিয়েছি কিছু বিস্কিটস, বিস্কিটসগুলো কিন্তু তোমরা ওই বিগ বাস্কেট থেকে কিনতে পারো, বিকজ অনেক ফ্যান্সি টাইপের বিস্কিটও থাকে, তার সাথে দামটাও ঠিকঠাক রিজনেবল থাকে। তো ইউনিবিকের এরকম দুটো প্যাকেট নিয়েছি আমি। আর একটা খুব ভালো জিনিস নিয়েছি, আগেরবার আমার এত ভালো লেগেছিল জিম জ্যাম, তো জিম জ্যাম আমার বেশ ভালো লাগে, আমি যখন কাজ করি তার ফাঁকে ফাঁকে ট্রিটের মতো আমি ইউজ করি এটাকে, তো তার জন্য আমি 3-4টে প্যাকেট কিনে নিয়েছি জিম জ্যামে। এটা হচ্ছে গিয়ে ছাতু, গণেশেরই ছাতু। আর আমি যেটা কিনেছি সেটা আমি প্রত্যেকবার কিনি, সেটা হচ্ছে কি এরকম এই গুড ডায়েট বলে একটা দেখবে বিগ বাস্কেটের ব্র্যান্ড আছে, তো এদের যে কী বলে চিপসগুলো হয়, চিপস বলেন এটাকে, মাল্টিগ্রেন পপস বলে, তো এইগুলো
খুবই ভালো হয়, খেতে ভালো হয়, দামটা একটু এক্সপেন্সিভ, আই থিঙ্ক এগুলো 20 টাকা করে নেয়, যেটা মানে এমনি 5 টাকায় পাওয়া যায় লেস টেস হলে, বাট এই প্যাকেটগুলো 20 টাকা করে নেয়, বাট এগুলো মাল্টিগ্রেন পাফ যেহেতু সেই জন্য আমি নিয়েছি, মানে একটু তো হেলদি ভার্সন হবে লেসের থেকে, তো এরকম আমি 5-6টা প্যাকেট নিয়ে নিয়েছি। তারপর গুঁড়ো দুধের একটা প্যাকেট নিয়েছি, এগুলো ভেরি বেসিক। ও আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে মেয়োনিজ, ভেজ মেয়োনিজ নিয়েছি, যেটা তন্দুরি ফ্লেভারের, এটা ভিবার। নেক্সট নিয়েছি এই গ্রিন মুগ ডালের এই প্যাকেটটা, বিকজ এই স্যালাড, চানা স্যালাড করার জন্য আর কি মেনলি নেওয়া। ও আমি নিজের জন্য আরও দুটো জিনিস নিয়েছি, সেটা হচ্ছে কি ফিয়ামার এই শাওয়ার জেল দুটো, বিকজ আমার শাওয়ার জেল শেষও হয়ে গেছে, ফিয়ামার শাওয়ার জেল আমার বেশ ভালো লাগে, তো আমি গ্রসারির সাথেই অর্ডার করে দিয়েছি। নেক্সট একটা জিনিস যেটা আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে খাওয়া হয়, সেটা হচ্ছে কি এই বিস্কিট, এই কফি ফ্লেভারের বিস্কিটগুলো, এটা হচ্ছে কি ব্রিটানিয়া বিস্ক্যাফে, তো এটা তো তোমরা দোকানেও পেয়ে যাবে, আর এটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, যেন আমি 3 প্যাকেট নিয়ে নিয়েছি এটা। আচ্ছা আরও নিয়েছি ব্রাউন সুগার, দেন নিয়েছি এই পিঙ্ক হিমালয়ান সল্ট, এটাও গুড ডায়েটের। আরেকটা নিয়েছি আশীর্বাদের আটা, বিকজ আমরা এবার থেকে রাতে রুটি খাওয়ার কথা ভাবছি, আমি তো ওই বাড়িতে রাতে রুটি মোটামুটি খেতাম, বাট এখানে সবাই ভাত খায়, বাট আমি ওদেরকে কনভিন্স করে নিয়েছি রাতে রুটি খাওয়ার জন্য, তো এটা কিনেছি, এটা হচ্ছে গিয়ে 2 কেজির, আর এটা দাম নিয়েছিল আই থিঙ্ক 100 রুপিস সামথিং, তো আমরা এটা দিয়ে মোটামুটি আই থিঙ্ক 1 মাস চলে যাবে। আরেকটা নিয়েছি আমুলের বাটার, বাটারও আমাদের বাড়িতে বেশ কনস্ট্যান্ট, তো মাখানা বানানোর জন্য বা যে কোনো স্যান্ডউইচ বানানোর জন্য বাটার খুব ইম্পর্টেন্ট, তো বাটারও নিয়েছি, তার সাথে নিয়েছি চিজ, চিজ আমাদের ছোটোটাতেই হয়ে যায়, এটা মোটামুটি 2 মাস চলে যাবে, বিকজ চিজ আমি অতটাও, আমার বরের যে কোনো খাবারে আমি চিজ অতটাও দিই না, বাট খুবই রেয়ার কখনো কর্ন করলাম বা কখনো স্যান্ডউইচ করলাম তখন হয়তো লাগলো, তার জন্য একটা জাস্ট কিনে রাখি ফর আর কি ব্যাকআপ আর কি। তো আচ্ছা আরেকটাও নিয়েছি গ্লুকন্ডি, বিকজ গরমকাল ডেফিনেটলি গ্লুকন্ডি শেষ হয়ে গেছিলো, এই জন্য নিতে হলো। আর আমি এটা আমার রান্নাঘরের জন্য নিয়েছি একটা ভিম লিকুইড সোপ, বিকজ এই বারগুলো না একটুখানি নোংরা হয়ে যায়, গলে যায়, অনেক অসুবিধা আছে, তার জন্য এই লিকুইডটা বেশ স্কুইজ করে নিয়ে অনেক বাসন ধুয়ে ফেলা যায়, পরিষ্কার হয় বাসনগুলো, আমি দেখেছি ওই ভিম বারের থেকে তো অনেক ভালো পরিষ্কার হয়, দ্যাটস ওয়াই এটা। তো এই ছিল মোটামুটি, ঘামিয়ে গেছি বলতে বলতে, তো এই ছিল মোটামুটি গ্রসারি হল, মিনি তো না ডেফিনেটলি হিউজ গ্রসারি হল, এখনও প্রচুর আইটেম ছিল যেগুলো তোমাদেরকে দেখালাম না, মোটামুটি একটা জিস্ট বলেছি, তোমরা চাইলে তোমরাও এগুলো ট্রাই করতে পারো, আর বিগ বাস্কেট ইজ এ ভেরি গুড অপশন গ্রসারি শপিংয়ের জন্য, তাড়াতাড়ি ডেলিভারি দেয়, তার সাথে সাথে জিনিসগুলো একদম অথেন্টিক আসে, একদম মিলিয়ে মিলিয়ে দেখানো মানে দেখা যায়। এটা হচ্ছে বড়ার আমার ব্রেকফাস্ট, যে মিউজলিটা দেখালাম ওটা, এটা বড়কে দিয়েছি, এটা আমি নিয়েছি, ওপরে একটু ম্যাঙ্গো স্লাইস দিয়ে দিয়েছি, এটা বড়ের, তো আমরা রোজই আমন্ড আর কাঁচা বাদাম আর এই কাঁচা ছোলা ভেজানো খাই, তো আমারটা আমি খেয়ে নিয়েছি, এটা ওর, তো এখন এগুলো আমরা দুজনে মিলে খাবো, আর তার সাথে ব্যানানাও আছে, সেটা আমি খাবো, বিকজ আমার বড় খায় না। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বড় চলে গেলো পড়াতে, আর আমার খুবই এক্সস্টেড লাগছে, খুব গরম পড়ে গেছে অ্যাকচুয়ালি। আর ও আমাদের ঘরের রুমে আমাদের যে বেডরুমটা আছে ওটা নতুন এসি আনা হয়েছে, বড়ের শরীর খারাপের পর থেকে স্পেশালি, বিকজ এতদিন আমরা এসি ছাড়াই ছিলাম, আর আমার ওই বাড়িতেও এসি ছিল না, মানে আমি ওই বাড়িতে এসে থাকতাম না, না এই বাড়িতে থাকতাম, বাট এইবার আমরা এসি এনেছি, এটা হচ্ছে আমাদের এসিটা, ভোল্টাসেরই এসি আনা হয়েছে, আর বলতে গেলে বর যখন থাকে তখনই মেনলি এসিটা চালাই আমি, এমনিতে একা আমি এই রুমে বেশি থাকি না, বিকজ আমি আমার ওয়ার্কিং রুমেই বেশি থাকি। তো এখন চলো চিকেনটা রান্না করে নিই, এখানে একটু হালকা গোছগাছ আছে, সেটা করে চলো এবার চিকেনটা রান্না করে নিই। আজ আমি যে চিকেনটা রান্না করব সেটা হেলদি হওয়ার সাথে সাথে খুব টেস্টিও, এটা বাচ্চা থেকে শুরু করে অসুস্থ কেউ যদি থাকে সবার জন্যই পারফেক্ট হবে। প্রথমে সর্ষের তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, তারপর আমি পেঁয়াজটা হালকা ভেজে এর উপরে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একসাথেই আমি দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি। এইগুলো সব একসাথে ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে আমি টক দই নিয়েছি, এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর তার সাথে অল্প লাল লঙ্কার গুঁড়ো, এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো বাচ্চারা যদি খায়। এরপর পুরো দইয়ের মিক্সচারটা আমি ভাজার মধ্যে দিয়ে দিয়েছি, দেওয়ার পর নাড়াচাড়া করে এরপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসগুলো বোনলেস আর আমি আগে থেকে একটুখানি নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এরপর আমি এর মধ্যে কিউব করে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে।
ভালো করে মাংসটা কষে গেলে এটা একটু জলও ছাড়বে, চাইলে তোমরা জল অ্যাডও করতে পারো। আমি পরে একটু জল অ্যাড করেছিলাম ঝোলঝোল রাখার জন্য। এরপর আমি ইউজ করেছি ফ্রেশ ক্রিম, ঘি, ঘিটা এগেন অপশনাল, আর তার সাথে ধনে পাতা দিতে কিন্তু ভুলো না। তো এটা হচ্ছে আমাদের চিকেন। আজকে মারাত্মক পরিমাণে গরম পড়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে যে জ্যৈষ্ঠ মাস একদম। তো আমার সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট, করতে গিয়ে তো দুবার মানে ঘামে স্নান করে ফেললাম, তো এখন প্রপারলি একদম স্নান করে চলে এলাম। আর নতুন যে ফিয়ামার বডি ওয়াশটা দেখালাম ওটা ইউজ করলাম, এত সুন্দর গন্ধ, কি বলবো, দারুণ গন্ধ। ওকে, তো সব কমপ্লিট, আমার মোটামুটি যা যা কাজকর্ম ছিল সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার ডেস্কটাকে ক্লিন করব, আর তার সাথে আমার রুমটা একটুখানি ক্লিন করব। রুম আমি মোটামুটি প্রত্যেকদিনই হালকা পাতলা করে ক্লিন রাখি, যেন একদিনে সব যেন জম নোংরা জমে গিয়ে আবার আমাকে একদিনে ক্লিন না করতে, আমি ওটা পারবো না। তো ডেস্কটাকে ক্লিন করে, রুমটাকে ক্লিন করে দেন আমি বসবো আমার কাজে। নিয়ে ডেস্ক আর রুম ক্লিন করতে গিয়ে আমার অবস্থা দেখো, মানে এই মাত্র স্নান করে উঠলাম আবার সে ঘামিয়ে গেলাম। আর আমার ফোনে একদম চার্জও নেই, তো ব্লগটা করতে করতে মাঝে এন্ডও হয়ে গেছিলো। তো ফোনে যতক্ষণ চার্জ হচ্ছে আমি ভাবলাম যে গ্রসারি যেগুলো নিয়েছি ওগুলো আমি আমার কৌটোগুলোতে একটুখানি ঠিকঠাক করে অর্গানাইজ করে রাখি। লিটারেলি পুরো রান্নাঘরটাতেই ক্লিন করতে হবে, বাট কিছু করার নেই এখন, আপাতত যা যা আছে সেগুলো গুটিয়ে রাখি, দেন দেখছি কী করা যায় না যায়। মানে সবাই কি উপচে করছে, এরকম খারাপ অবস্থা সব কিছুর, এগুলো স্নান করার আগে করলে ভালো হতো। সবাই চলে এসছে গল্প করছে, আড্ডা মারছে, আর আমরা চায়ের পর এই যে এখন এসে গেছে প্যাটিস আর পেস্ট্রি, তো এখানে সেটারই পেট পুজো হচ্ছে সব আড্ডা মারতে মারতে। দিস ইজ দ্য নেক্সট ডে, কালকে মামারা চলে যাওয়ার পর ব্লগটা আর কন্টিনিউ করিনি, বিকজ আমার প্রচুর কাজ ছিল। আমি তো আমার পুরো ডেস্কে বসে গেছি, পুরো কন্টিনিউয়াসলি আমি কাজ করে গেছি। আর এখানে না প্রচুর পাখি ডাকে, কিন্তু আমাদের এই 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 দিকটাতে পুরোটা একটা জমি, ফাঁকা জমি, বাগান টাইপের। যাই হোক, তো আজকে আপাতত দুপুরবেলা আমি ব্লগটা এখন করছি, আর আমার বড় বেরিয়ে যাবে অফলাইনে পড়াতে, ওকে একটু টিফিন করে দেবো, আর তার সাথে সাথে আমার কিছু কাজ আছে, তারপর আমি বাড়িতে একাই থাকবো মোটামুটি। বড়ের এখন যেহেতু শরীরটা খারাপ, আমি ওকে না বাইরের খাবারটা একটু দিতে অ্যাভয়েডই করি, দ্যাটস ওয়াই আমি বাড়িতেই সব কিছু বানিয়ে দেবো যেহেতু পড়াতে যাবে। তো আমি ভাবছি কর্ন দেবো, আর ওই কর্ন চিজ নাগেটস টাইপের ছিল ওটা একটুখানি ভেজে দিয়ে দেবো, আর ফ্রুটস তো ডেফিনেটলি দেওয়া উচিত, তার জন্য একটা আপেল দেবো। তো চলো তাড়াতাড়ি করে এখন রেডি করে দিই টিফিনটা, তোমাদের দেখাচ্ছি আমি কী করে টিফিন রেডি করি। এমনি তো কলেজ গেলে তার সাথে সাথে পড়াতে গেলে আমি ওকে বাড়ি থেকে টিফিন মোটামুটি রেডি করে দিই, তো আজকে এটা তোমাদের সাথে শেয়ার করে চলো। তো এরকম একটু জল গরম করে আমি তার মধ্যে কর্নগুলো দিয়ে দেবো, আর একটু কর্ন আমি ইউজ করবো, আর আমি ব্র্যান্ড ইউজ করি কর্নের এটা, তো এটা হচ্ছে গিয়ে ফ্রেশো লিভ হেলদির ফ্রোজেন সুইট কর্ন। কর্নটা মোটামুটি দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এরকম হাফ চামচ মতো নুন, দিয়ে ভালো দিয়ে নেবো। তো এটা মোটামুটি সেদ্ধ হোক, ততক্ষণে আমি ওই এই কর্ন চিজ নাগেটস আর এটা করব, এটা হচ্ছে গিয়ে ভেজেস, এই দুটো জাস্ট ভেজে নেবো। কর্নটা আমি মোটামুটি রেডি করে ফেলেছি, এটার মধ্যে দেবো এরকম অল্প একটু বাটার, বাটারটাই এই পুরো কর্নের গরমটাতেই মেল্ট হয়ে যাবে, তো এটাকে মেল্ট করার আলাদা করে দরকার নেই। তো সেদ্ধর সময় আমি নুন অ্যাড করি, এক্সট্রা করে আর কোনো নুন দিই না। এরপর আমি দিয়ে দেবো হালকা একটুখানি গোলমরিচের গুঁড়ো, ব্যাস এটাই হয়ে যাবে আমাদের কর্নটা পুরো রেডি, একটু মিক্স করে দেবো।
তো কর্নটা কিছুটা এরকম দেখতে লাগবে, আর এই বাটারটা যে দেখতে পাচ্ছো ওটা একটু পরেই মেল্ট হয়ে যাবে বিকজ কর্নটা এখনো গরম আছে। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এটার উপর দিয়ে হালকা হাতে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এরকম পিঙ্ক হিমালয়ান সল্ট, একদমই কম দিয়েছি বিকজ এটা অল্পতেই অনেকটা নোনতা হয়ে যায়। আর তার সাথে আমি দিচ্ছি অল্প একটু গোলমরিচ। তো এটা হচ্ছে ওর ফুল টিফিন। তো এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে, আমি এই জায়গাটা এই গুড ডায়েটের মাল্টিগ্রেন পপসে কিছুটা ওই খেয়ে রেখেছিল ট্যাঙ্কি টমেটো ফ্লেভারে, তো এটা দিয়ে দেবো। আর এটা গুড ডায়েটের আরেকটা ফ্লেভার, এটা হচ্ছে স্পাইসি গার্লিক, এটারও কিছুটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর লাস্ট আমি একটা জিনিস দেবো যেটা ওর আর আমার দুজনেরই খুব ফেভারিট, এটা হচ্ছে ব্রিটানিয়ার জিঞ্জার। এটা আমি দুবার থেকে কিনেছি দোকানে, এগুলো এখন সচরাচর দেখতে পাওয়া যায় না। তো এই জিমজ্যামের দুটো বিস্কিটই দেবো আমি, তো আপেলের সাথে আমি এখানে জাস্ট দুটো বিস্কিট অ্যাড করে দিচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে ওর ফাইনাল টিফিন, এখানে ফ্রোজেন ফুড, এখানে হচ্ছে গিয়ে মাল্টিগ্রেন চিপসগুলো, আর এটা হচ্ছে গিয়ে কর্ন, কী দিলাম সেটা তোমরা দেখেইছো, এটা হচ্ছে বিস্কিট উইথ অ্যাপেল। তো এটা হচ্ছে ওর স্ন্যাক্সের ফুড, আজকে স্ন্যাক্স দিলাম বিকজ লাঞ্চ তো এখান থেকে করেই যাচ্ছে, সন্ধ্যেবেলা এগুলো খাবে। প্রেজেন্ট ফুডটা একটু বেশি দিলে ভালো হতো, অল্প দিয়েছো, আচ্ছা ঠিক আছে। তো ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে, এখন পড়াতে চলে যাবে। সো পিস ইউ নেক্সট টাইম, নেক্সট সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। আচ্ছা ঠিক আছে, ঘড়িটা আবার দাও তুমি।